একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট করতে হবে। একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা তুমি কিভাবে বুঝবা? নিশ্চয়ই যে সংখ্যা শূন্যর চেয়ে বড় তাকে বলা হবে ধনাত্মক, এবং যে সংখ্যা শূন্যের চেয়ে ছোট তাকে বলা হবে ঋণাত্মক সংখ্যা। এবং তুমি এবার প্রশ্ন করতে পারো, তাহলে ভাইয়া শূন্য কি, শূন্য কোথা থেকে আসলো? আসলে শূন্যর সংজ্ঞাটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা, মানে এটা ধনাত্মক না এবং ঋণাত্মক না, অঋণাত্মক সংখ্যা। তো আমরা শূন্য নিয়ে রিসার্চ করব না, আমরা মূলত রিসার্চ করব একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। এখন কথা হচ্ছে আমরা যে সংখ্যাটা নিব, এই সংখ্যাটা আসলেই 5 নাকি 10 নাকি 15? যদি 5, 10, 15 নেই তাহলে তুমি সাথে সাথে বলে দিবা, এটা আমার নির্ণয় করার কি আছে। 5, 10, 15 এগুলো তো শূন্যের চেয়ে বড়, সো এগুলো ধনাত্মক। আসলে না, আমরা এটা নির্ণয় করার কিছু না, আমরা নির্ণয় করব না, নির্ণয় কিভাবে করতে হয় সেটা দেখাবো তোমাকে। আমি যদি জিজ্ঞাসা করি, আচ্ছা তুমি বলো তো হাউ টু মেক এ কাপ অফ টি, তোমাকে কিন্তু আমি তৈরি করে দেখাতে বলিনি, আমি জাস্ট বলেছি কিভাবে তৈরি করতে হয়। তো এটাও ঠিক একই রকম, কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে নির্ণয় করলে একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা বের করা যায়, সেই প্রক্রিয়াটা আমাদেরকে দেখাতে হবে। একটা ওয়ে হচ্ছে ফ্লো চার্ট, চিত্রের সাহায্যে দেখাতে হবে, আর একটা হচ্ছে ধাপে ধাপে সম্পন্ন করতে হবে। কয় ধাপ অতিক্রম করে চা তৈরি করতে পারো সেই প্রক্রিয়াটা তোমাকে দেখাতে হবে। ওয়েল, তো প্রথমে আমি ফ্লো চার্টটা করব। তোমাকে যদি বলা হয় তুমি একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয় করার প্রক্রিয়াটা দেখাও, তুমি কি করবা, কাজটা শুরু করবা, স্টার্ট করবা। তাহলে প্রথমে কাজটা শুরু করতে হবে, তারপর তুমি কি করবা, ইনপুট গ্রহণ করবা। আমরা যেহেতু নির্ণয় করব না, নির্ণয় করার প্রক্রিয়াটা দেখাবো, তাহলে তুমি 5, 10, 15 এনিথিং নিতে পারো। আর 5, 10, 15 মানে এন সংখ্যক যে কোনো একটা মান গ্রহণ করা যায়, তাহলে আমরা এন কে নিতে পারি, রাইট? ওয়েল, তাহলে আমরা ইনপুট হিসেবে নিব এন। ওয়েল, এখন কি করতে হবে, এন নেয়ার পরে দেখতে হবে এনটা কি শূন্যর চেয়ে বড় নাকি ছোট। নিশ্চয়ই এই এনটা যেহেতু আমি নির্দিষ্ট করে দেইনি কোন মান, তার মানে এটা ছোটও হতে পারে বড়ও কিন্তু হতে পারে, রাইট? তাহলে আমরা প্রক্রিয়াকরণ প্রয়োজন নেই, আমরা সরাসরি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যাব। ইজ এন গ্রেটার দেন জিরো, এন কি জিরোর চেয়ে বড়? হতে পারে ইয়েস, হতে পারে নো। তাহলে প্রথমে ধরে নেই ইয়েস, হ্যাঁ, যদি এনটা শূন্যের চেয়ে বড় হয় তাহলে কি করতে হবে, প্রিন্ট এন, এন এর মানটা পজিটিভ প্রদর্শন করে দিতে হবে। তাহলে এন প্রিন্ট পজিটিভ, আর যদি না হয়, মানে এই শর্তটা যদি না মানে তাহলে কি করতে হবে, নেগেটিভ, সো নো, নো হলে প্রিন্ট নেগেটিভ। ওয়েল, এখন কথা হচ্ছে ভাইয়া পজিটিভ হবে আবার নেগেটিভ হবে, আসলে দুটো মান তো একসাথে দেখাবে না, যে কোনো একটা মান দেখাবে, হয় পজিটিভ না হলে নেগেটিভ, ইয়েস হলে পজিটিভ আর নো হলে নেগেটিভ। তারপর দেখো প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, মানে ইন্ড হয়ে যাবে। এখন কথা হচ্ছে পজিটিভ হলেও প্রোগ্রাম ইন্ড হয়ে যাবে, নেগেটিভ হলেও প্রোগ্রাম ইন্ড হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু রাইট হিয়ার এ কানেক্টর, বিকজ কানেক্টরের মাধ্যমে দুইটা ফলাফল ইন্ড করে দিব। তারপর এখানে ইন্ড
লিখতে হবে। অলরেডি নির্ণয় করে ফেললাম একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তার নির্ণয়ের ফলো চার্ট। এখন আমাদেরকে ধাপে ধাপে সম্পন্ন করতে হবে এবং অ্যালগোরিদম করতে হবে। ফার্স্ট অফ অল আমরা স্টার্ট করব কাজটা। তাহলে স্টেপ অন স্টার্ট দেন স্টেপ টু এর ক্ষেত্রে ইনপুট গ্রহণ করব। স্টেপ টু ইনপুট এন। তাহলে আমরা এখন স্টেপ থ্রির ক্ষেত্রে সিদ্ধান্তটা নিয়েই ফেলি, আসলে এনটা কি শূন্যের চেয়ে বড় নাকি ছোট। তাহলে ইজ এন কে টার দেন জিরো। যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট পজিটিভ, আর যদি নো হয় তাহলে নেগেটিভ। ওকে, তো যদি পজিটিভ হয় তাহলে তো প্রোগ্রামটা শেষ করে দিবে। সো আমরা গো টু স্টেপ, এটা একটু পরে লিখতে হবে, স্টেপ ফাইভটা আগে করতে হবে। স্টেপ ফাইভের ক্ষেত্রে যদি নো হয় তাহলে প্রিন্ট নেগেটিভ এবং আমরা প্রোগ্রাম এন্ড করে দিব স্টেপ সিক্স এর ক্ষেত্রে। এখন কথা হচ্ছে আমরা এই যে একটা জায়গা ফাঁকা রেখে দিয়েছিলাম, এই ফাঁকা জায়গাটা আমরা কি বসাবো? মূলত এই ফাঁকা জায়গাটার ক্ষেত্রে আমরা যে প্রোগ্রামটা এন্ড করে দিব সবার লাস্টে, সেই এন্ডটা বসাতে হবে। তো আমাদেরকে এন্ড সরাসরি বসানোর প্রয়োজন একদম নেই। আমরা এন্ড কত নাম্বার স্টেপে? ছয় নাম্বার স্টেপে। সো আমরা এখানে সরাসরি ছয় লিখে দিব, কারণ যদি প্রোগ্রাম প্রথমে পজিটিভ হয়ে যায় তাহলে কি করতে হবে? আমাদের ইন করে দিতে হবে, এই জন্য স্টেপ ছয় যেতে হবে। তো এই ছিল একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট।